রোহিঙ্গা সংকট চিরতরে সমাধানের লক্ষ্যে বৈষম্যমূলক আইন বিলোপ, নীতিমালা তৈরি ও রোহিঙ্গাদের প্রতি নিষ্ঠুরতা বন্ধ সহ তিন দফা সুপারিশ উপস্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিউ ইয়র্কে শরণার্থী বিষয়ক বৈশ্বিক প্রভাবের উচ্চ পর্যায়ের বৈঠকে তিনি এসব সুপারিশ উপস্থাপন করেন। পরে নেলসন ম্যান্ডেলা শান্তি সম্মেলনে যোগ দিয়ে সব পরিস্থিতিতে দ্বন্দ্ব এড়িয়ে চলতে বিশ্ব নেতাদের আহ্বান জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন মাহমুদুল হাসান। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সভাপতিত্বে সংস্থাটির সদর দপ্তরে বসে বৈষয়িক শরণার্থী বিষয়ে বৃহত্তর সার্বভৌমত্ব ও সহযোগিতার মডেল শীর্ষক উচ্চ পর্যায়ের বৈঠক। এতে বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গা সংকট নিরসনে বিশ্ব সম্প্রদায়ের উদ্দেশ্যে তিনটি প্রস্তাব তুলে ধরেন, যার মধ্যে রয়েছে রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমারের বৈষম্যমূলক আইন নীতি ও চর্চার বিলোপ, রোহিঙ্গাদের সুরক্ষা ও অধিকার নিশ্চয়তা দিয়ে নাগরিকত্বের পথ তৈরিতে সহায়ক পরিবেশ গঠন, মিয়ানমারের ভেতর সেফ জোন তৈরি সহ জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের সুপারিশগুলোর জবাবদিহি ও বিচারের ব্যবস্থা এবং রোহিঙ্গাদের বিরুদ্ধে নৃশংস অপরাধ বন্ধ করতে হবে। রোহিঙ্গা সংকটের সমাধান প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, শরণার্থীদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনের জন্য তাদের নিজ দেশকেই উদ্যোগী হতে হবে। রোহিঙ্গা সংকট সৃষ্টি করেছে মিয়ানমার, তাদেরকেই এই সংকট সমাধানের পথ খুঁজে বের করতে হবে। যে কারণে শরণার্থী সংকট দেখা দিয়েছে তার মূলোৎপাটন করা দরকার বলে আমি মনে করি। দায়িত্বশীল সরকার হিসেবে আমরা আমাদের সীমান্ত খুলে দিয়ে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছি। এর মাধ্যমে আমরা শুধু তাদের জীবনই বাঁচাইনি, পাশাপাশি সীমান্তে আঞ্চলিক স্থিতিশীলতাও বজায় রেখেছি। রোহিঙ্গা সংকট মোকাবেলায় বাংলাদেশকে সহযোগিতা করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, শরণার্থীদের বোঝা কাঁধে নেওয়া দেশগুলোর অবদানকে স্বীকৃতি দেওয়া সহ তাদের পাশে থাকতে হবে। কম্প্যাক্ট অন রিফিউজি এমন সময় গ্রহণ করা হলো যখন সারা বিশ্ব মারাত্মক শরণার্থী সংকট মোকাবেলা করছে। যেসব দেশ শরণার্থীদের বোঝা কাঁধে নেয়, বিশ্বের উচিত তাদের এই অবদানকে স্বীকৃতি দেয়া এবং বিশ্ব নেতাদের অবশ্যই রাজনৈতিক সদিচ্ছা ও প্রতিশ্রুতি দিতে হবে। পরে যুক্তরাষ্ট্র চেম্বার অফ কমার্সের সাথে এক মত বিনিময় সভায় যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে বিনিয়োগ বান্ধব পরিবেশ রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী আহ্বান করেন মার্কিন বিনিয়োগ বাড়াতে। আমি আপনাদের বাংলাদেশে আমন্ত্রণ জানাচ্ছি, উভয়ের পারস্পরিক স্বার্থে আপনাদের ব্যবসা, প্রযুক্তি ও উদ্ভাবন নিয়ে বাংলাদেশে আসুন এবং অংশীদারিত্বমূলক মুনাফা এবং উন্নয়নের যাত্রায় শরিক হন। আমি এক্ষেত্রে আমার সরকারের পূর্ণ সাহায্য ও সহযোগিতার নিশ্চয়তা প্রদান করছি। বাংলাদেশে 16 কোটি জনগণের একটি শক্তিশালী ও ক্রমবর্ধমান বাজার রয়েছে, তাই খাদ্য নিরাপত্তা সহ অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিতে শতবর্ষী পরিকল্পনা হাতে নেওয়ার কথাও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাহমুদুল হাসান, এসটিভি, ঢাকা।